হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ডুডু অ্যান্ড মমি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে আবার নতুন মানে সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল থেকে উঠে না হয়েছে আমার কোনো কাজ, না হয়েছে কিচ্ছু, অথচ একটা জায়গায় আজকে যাওয়ার প্ল্যানিং আছে। কোথায় যাবো সেটা তোমাদেরকে এক্ষুনি জানাচ্ছি, একটু পরে। কেন কাজ হয়নি সেটা আগে তোমাদেরকে দেখাই। এই যে ইনি, গুড মর্নিং বলে দাও। সকাল সকাল উঠে বসে রয়েছেন, কোনো একটা কাজ হয়নি, এদিকে বেরোনোর প্ল্যানিং রয়েছে। আমি জানি না কীভাবে কী মানে কমপ্লিট করবো। তো যাই হোক, ঝটপট আমি কাজগুলো সেরে নিই, তারপর ফিরে আসছি তোমার সঙ্গে দেখো। ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, ওটস, ঝটপট করে ওকে ব্রেকফাস্টটা করিয়ে দিই, তারপরেতে রেডি হতে হবে, অনেক কাজ পড়ে রয়েছে। তাই তো ডোডো, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নেবে তো, গুড গার্ল হয়ে যাবে তো। থ্যাংক ইউ। তো ফাইনালি সব কাজ ডান, আর এদিকে মা তো নিচে রান্না করছে। তো এরপর আমরা লাঞ্চ করব, তারপর রেডি হব, বেরোবো। তো আজকে কোথায় যাব বলছিলাম তোমাদেরকে, আজকে যাব হচ্ছে পুজোর শপিং করতে। সামনেই পুজো একদম দোরগোড়ায় চলে এসেছে। তো তোমাদের আশা করছি সবার শপিং কারো কারো কমপ্লিট, কারো কারো এখনও হয়নি। কমেন্টে জানিও কার কার পুজোর শপিং হয়েছে, কার কার হয়নি। তো যাই হোক, চলো এবার স্নান টান করে নিই, আর এদিকে টিফিন খাওয়াও হয়ে গেছে। আমি আর সেগুলো ব্লগে নিয়ে আসলাম না, কারণ নইলে ব্লগটা অনেক লেন্দি হয়ে যাবে। তো চলো ঝটপট রেডি হয়ে তারপর ফিরে আস। তো চলো দেখো, আমরা সবাই রেডি, এখানে ডোডো রেডি। ডোডো কোথায় গেলি, কোথায় যাচ্ছো তুমি? কি কিনতে যাচ্ছো? বেডটার অবস্থা খুবই শোচনীয়। তো ধরো তারপর বাকিটা নিচে, মা ওয়েট করছে নিচে গিয়ে, তারপর বাকিটা কন্টিনিউ করছি। আর এখানে তো আর একজন, চলো গিয়ে ওদিকটা, চলো সরে চলো। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, প্রথমেই চলে এসেছি জুতোর দোকানে ডোডোর জন্য জুতো নেব বলে। অনেক দিন ওর জন্য কোনো জুতোও নেওয়া হয়নি, আর পুজোর সময় তো জুতো একটা নিতেই হবে। তো এখানে দেখো জুতো চয়েস চলছে, আজকে এক্ষুনি দেখাচ্ছি না কোন জুতোটা নিলাম, তোমাদেরকে নেক্সট ব্লগেতে আমি ওটা দেখিয়ে দেবো কী কী শপিং করলাম। তো দেখো এখানে যতগুলোই দেখাচ্ছে সবগুলোই ও নিতে চাইছে, কিন্তু সবগুলো তো নেওয়া পসিবল না। তো ওর জন্য কিছু জুতো নিয়েছি, সেটা আমি কালকে তোমাদেরকে শেয়ার করবো। অন্য কালার বা অন্য ডিজাইন কিছু হবে না, একটাই মডেল। ঠিক আছে, তোর যদি লাগবে তুমি। তো দেখো এরপর জুতোর পর চলে এসেছি ড্রেস নিতে, আর আমাদের এখানে মোটামুটি কসমো বাজারটা মোটামুটি ভালো মল বলাই চলে। দেখা যাক ওখানে গিয়ে কিছু চয়েস হয় নাকি। তো চলো তোমরাও আমার সাথে চলো। তো ভেতরে ঢুকে জানতে পারলাম যে এখানে ভিডিও করা নিষেধ আছে। তো এখান থেকে কয়েকটা ড্রেস নিয়েছি, সেটাও তোমাদেরকে আমি কালকের ব্লগেতে শেয়ার করব। মাম্মা উপরে পা তুলো না।
তো তারপরে চলে এসেছি এখানে বাগনানের আরও একটা নাম করা দোকানে, আর এখানে দেখছি বাচ্চাদের ড্রেস। তো এখান থেকে কিছু ড্রেস নিয়েছি। নেক্সট এখানে দেখতেই পাচ্ছ ছেলেদের শার্ট রয়েছে, তো এখান থেকেও কয়েকটা জিনিস নেওয়া হয়েছে। সবটাই আমি তোমাদেরকে কালকের ব্লগেতে শেয়ার করব, কারণ নইলে আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। আর ডোডো ওখানে ওর পাপার সাথে বসে আছে। নেক্সট এখানে দেখতেই পাচ্ছ যে ব্লাউজের কালেকশন চয়েস করা চলছে। মোটামুটি শাড়ি আর ব্লাউজ দেখলে তো মেয়েদেরকে আটকানোই যায় না। নেক্সট এখানে দেখতেই পাচ্ছ যে শাড়ি চলছে। আর ডোডো আজকে মোটামুটি ওর পাপার কাছেই ছিল, পাপার দায়িত্বেই ছিল, তাই জন্য মোটামুটি এখনো পর্যন্ত চুপচাপই আছে। তো আমাদের শপিং অলমোস্ট ডান, এবার আমরা বাড়ি চলে যাবো, বলে দাও তো। হ্যাঁ, বাড়ি গিয়ে কি করবো? ডোডো খুব ঘুম পেয়ে গেছে, তাই তো? ডোডো ঘুম করবে বাড়ি গিয়ে? আর কটা ড্রেস হলো সেটা দেখাবে তো তোমাদেরকে। এই যে ওখানে আমরা এখানে বসে রয়েছি, ওয়েট করছি। তাহলে চলো, আজকের মতো শপিং ডান, এবার বাড়ি ফেরে যাক সবাই মিলে। বাড়ি এলাম আর শপিং টপিং মানে শপিং করে ফুললি এক্সস্টেড সেই বেরিয়েছি একদম। কখন তোমরা তো দেখলেই, প্রায় তখন দুটো এরকম হবে। আর এখন বাজে কটা? এখন বাজে 6:15, মানে টোটাল মানে এক্সস্টেড। এদিকে ডোরো ঘুমিয়ে পড়েছে ভীষণ, অনেকক্ষণ থেকে কান্নাকাটি করছিলো যে মা ঘুমাবো ঘুমাবো, ঘুম পেয়েছে। তো ওকে সঙ্গে ঘুম পাড়িয়ে দিলাম, এবার আমি একটু রেস্ট নেবো, তারপর আর দেখি আর কতদূর কি ব্লগটা কন্টিনিউ করতে পারি। তো আমি কিছুক্ষণ পর রেস্ট নিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো ফুললি এখন এক্সস্টেড, মানে এখন প্রায় বাজে 11:30 হবে রাত্রি। আর এদিকে তখন তো ভাবলাম একটু রেস্ট করবো, কিন্তু রেস্ট নেওয়া হলো না, ভিডিও এডিট করলাম। তারপর ডোরো উঠে পড়লো, ডোরো নিয়ে বিজি ছিলাম। এখন এখানে নিয়ে আর বাবার সাথে খেলা চলছে। আর এই দিকেতে এই যেগুলো কিনে নিয়ে এসেছে কিছুক্ষণ খেলা চলছিল। তো আজকের ব্লগটা আর বড় করতে পারছি না, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো। আজকের মতো গুড নাইট, থ্যাংক ইউ, টাটা।